হাই বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, প্রথমেই সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক সালাম, এবং অন্যান্য জাতি ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, ফেসবুকে আসবে আকর্ষণীয় এই নতুন ভয়েসকেপ ফিচার। তো বন্ধুরা, ফেসবুকে এই নতুন ভয়েসকেপ ফিচার, ফেসবুক তাদের নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আরো বেশি সমৃদ্ধ করার জন্য একটি প্রয়াসে ফেসবুক তার প্ল্যাটফর্মে একটি নতুন ফিচার পরীক্ষা করেছেন বলে মনে হচ্ছে। ওয়ার্ড ভয়েস কিপ নামের এই ফিচারে এবার আপনি ছোট ভয়েস ক্লিপ রেকর্ড করে তা পোস্ট করতে পারবেন আপনার ফেসবুক স্ট্যাটাস হিসেবে। যদিও এখনো খুব কম গ্রাহকের প্রোফাইলে এই নতুন ফিচার দিয়েছেন মার্কিন সোশ্যাল মিডিয়া জায়েন্ট। নতুন এই ভয়েস ক্লিপস ফেসবুক ব্যবহারকারীদের নিজেদের এক্সপ্রেস করার নতুন মাধ্যম দেবে বলে জানিয়েছেন ফেসবুকের এক আধিকারিক। ফেসবুকের আকর্ষণীয় নতুন এই ফিচার ব্যবহারকারীদের ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতা বদলে দেবে। এছাড়াও খুব সহজে আপডেট করা যায় ভয়েস ক্লিপ, ফলে আশা করা হচ্ছে মানুষের আরো বেশি পরিমাণে কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে। এছাড়াও মানুষ নিজের ভাষায় সহজে আপডেট করতে পারবেন তাদের মনের কথা। একটি ব্লগে জানানো হয়েছে, ওয়ার্ড ভয়েস ক্লিপ অপশনে ক্লিক করে পোস্ট করা যাবে ভয়েস ক্লিপ। এর ভয়েস ক্লিপ ক্লিক করে রেকর্ড করতে হবে আপনার মেসেজ। রেকর্ড করে পোস্ট করার আগে আপনি শুনে নিতে পারেন আপনার রেকর্ডিং। এরপর আপনি নিজের নিউজ ফিডে পোস্ট করতে পারেন। শুনে বেশ আকর্ষণীয় মনে হলেও এখন দেখার ফেসবুক কিভাবে শুরু করে নতুন এই ফিচার। যদিও কবে থেকে শুরু হবে এই ফিচার সে বিষয়ে কিছুই জানানো হয়নি ফেসবুকের তরফে, তবে বন্ধুরা, ফেসবুক তাদের ভয়েস এনেবেলড ফিচারের ব্যাপারে বেশ কিন্তু সিরিয়াস। ইতিমধ্যে তারা কাজ করতে স্মার্ট হোম স্পিকার নিয়ে। এই স্পিকারের নাম যথাক্রমে ফিওনা ও আলোহা। শোনা যাচ্ছে আগামী জুলাইতে ফেসবুক লঞ্চ করবে তাদের এই দুটি স্পিকার। তো বন্ধুরা, আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। এবং যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। তো বন্ধুরা, সকলে সুস্থতা কামনা করে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।